Donut hat auch eine Kulle. শান্ত তুমি কি করতেছো এই তোমার পড়া পড়া একটা শব্দের মানে জানি না তো এটা দেখতেছিলাম দেখি দেখি ফোনটা দাও দাও সি 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 এসব কি মানুষ দেখে একটা সুস্থ মানুষকে এসব দেখতে পারে এই তোমার পড়া তুমি প্রতিদিনই আমাকে মিথ্যা কথা বলতেছো সে তোমার মতো ছেলের পরিচয় দিতে আমার লজ্জা বোধ করছে এত বড় মোবাইল দিয়ে কি করে আরে তুমি বুঝলো না এই মোবাইল দিয়ে দেখ কেবল আমরা একটা কত সুন্দর সেলফি উঠলাম পানির মতো সাদা তুমি অনেক সুন্দর আরো এই মোবাইল দিয়ে গুগল আছে অ্যাপ অনেক অ্যাপস আছে তুই পড়াশোনা বাইরে বসে করতে পারবো ভিডিও কলও কথা বলতে পারবো আর কি হয় জানিস তুই ধর ফেসবুক মেসেঞ্জার মেসেঞ্জার কি করে আরে মেসেঞ্জারে সবার সাথে আদান প্রদান করা কথা কথা বলা যায় হ্যাঁ কথা বলা যায় কি রে আর দেখাও যায় দেখাও যায় হ্যাঁ আর একটা সবচেয়ে বড় কথা কি তুই একটা কাজ কর এখন তুই একটা ফোন কিনে নে তোর আম্মুক যা বল তোকে একটা স্মার্টফোন কিনে দে আরে পড়াশোনা করে কোনো লাভ আছে নাকি দেখ আমরা স্কুলে না যায় ফোন কিনেলি স্মার্টফোন নিয়ে সবার সাথে সেলফি উঠতেছি ঘোরাফেরা করতেছি আর তুই আচ্ছা আমি ফোনের কথা মাকে বলবো আর আর পড়াশোনা করে তুই কি করবি সেই বুঝাবো কারণ এই এই মোবাইল দিয়ে পড়া যায় আমার মতো কাজ মোবাইলে পড়া যায় হ্যাঁ সব করা যায় কি রে সারা পৃথিবীর খবর রাখা যায় আচ্ছা আজকেই মাকে বলবো তাহলে বলবো না জেদ করবো তাহলে কিনে দিবি না পড়াশোনা করে চাকরি করে যে মোবাইল কিনবো চাকরি করে গেলে এক গাদি টাকা লাগে কি করবো তোর কবে চাকরি পাবো না পাবো আমার সাথে কাজে যোগ দে দেখ আচ্ছা শোন তুই যে প্রাইভেট পড়ে যাস না বিকালে সে প্রাইভেট আর পড়া লাগবে না প্রাইভেটে পড়তে না 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 মোবাইলের ভিতর গুগল নামে একটা অ্যাপস আছে ওইটার ভিতর তুই যায়া যে তোর যে বিষয়টা পারতেছিস না ওখানে সার্চ দেবো সঙ্গে সঙ্গে সমাধান সব বিষয় পাওয়া যায় সব বিষয় পাওয়া যায় খালি খালি প্রাইভেটের বেতন দেবো কে আচ্ছা আজকেই মাকে বলবো বলবো তোকে কিনে নাও দিতে পারে জেদ করবো সেই জেদ দেখতেছ না আটা আটা ছবি ওঠে আম্মু হ্যাঁ কি হয়েছে আমাকে একটা স্মার্টফোন কিনে দিবা স্মার্টফোন দিয়ে তুমি কি করবে বাবা না তুমি দাও না তুমি মাত্র স্কুলে পড়ো তুমি যেদিন কলেজে যাবে সেদিন আমি তোমাকে না তুমি আমাকে স্মার্টফোন কিনে দিবা স্মার্টফোনে নাকি বই পড়াও যায় গুগলে যায় গিয়ে সব কিছু জানা যায় সব তথ্যই জানা যায় বইয়েরও দরকার হবে না প্রাইভেটেরও দরকার হবে না আচ্ছা বাবা তুমি খাওয়া দাওয়া করো তুমি এগুলো খুলো তারপর আমি সে চিন্তা ভাবনা করবো কি করা যায় ঠিক আছে যাও আচ্ছা তুমি খেয়ে নাও আমি কিনে দিব আসো সত্যি তো হ্যাঁ হ্যাঁ সত্যি আসো 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 খেতে আসো এবার কিনে না দিলে কিন্তু স্কুলে যাবো না খাবো না আচ্ছা আসো তো শান্ত সব নাকি দেখতে যায়
এতদিন কইছি রে ফোন, গুগল, ফেসবুক, ইউটিউব, যা লেখি তাই আসে। পুনশ্চ পৃথিবীর সমস্ত সুখ এই স্মার্টফোনে। দেখি তোর সনি লিওনাস লিখলে আসে কিনা। এই তো আসে গেছে। এতদিন কইছিলাম আমু, আজ তো অনেক দেখলাম, রাত 3টা বাজে, এখন শুয়ে পড়ি, সকালে না উঠলে আবার আম্মু বকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ও শান্ত স্যার বলছিলেন, কি বলেন স্যার? আসলে এমন তো হওয়ার কথা না, আমার ছেলেটা তো বরাবরই ভালো রেজাল্ট করছে। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। আচ্ছা, আজকে অন্যটা দেখো, সানি কেন বাদ। এই তো চলে আসে, সাউন্ড আসতে দেই একটু, ইয়ারফোনটাও কাছে নেই। কিসের আওয়াজ হচ্ছে এত? দেখি তো, শান্ত রুমের থেকে তো আওয়াজ আসতেছে। এত রাত পর্যন্ত ও কি করে? দরজাটাও তো খোলা। শান্ত, তুমি কি করতেছো? এই তোমার পড়া পড়া একটা শব্দের মানে জানি না তো, এটা দেখতেছিলাম। দেখি দেখি, ফোনটা দাও দাও। সি 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 সি, এসব কি মানুষ দেখে? একটা সুস্থ মানুষ কি এসব দেখতে পারে? এই তোমার পড়া, তুমি প্রতিদিনই আমাকে মিথ্যা কথা বলতেছো। সে তোমার মতো ছেলের পরিচয় দিতে আমার লজ্জা বোধ করছে, এই কারণেই তোমার রেজাল্ট আজকে এত খারাপ। ছি, তোমার স্যার আমাকে ফোন দিয়ে বলেছে তুমি 3-4 বিষয় ফেল করছো, এটা কি ঠিক? তোমাকে আমার সন্তান ভাবতেও আমার লজ্জা করছে। ছে, প্রিয় দর্শক, আপনারা দেখলেন তো আমার ছেলের অবস্থা? আপনারা কখনোই আমার মতো ভুল করবেন না। আপনার এই কোমলমতি স্কুলে পড়ুয়া ছেলে মেয়েদের কখনোই স্মার্টফোন দিবেন না। স্মার্টফোন দেওয়ার কারণে আমার ভালো ছেলে যে GPO 5 পেত, সে এখন 3-4 বিষয় ফেল করছে। তার ভবিষ্যৎ আজ কত দূর, কত অসহায়, কত খারাপ হয়ে গেছে, আপনারা কি জানেন, বুঝেন? তাদের ভবিষ্যতে এখন উন্নতির বদলে এসে গেছে অবনতি।
যার কারণে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। তাই আমার বিশেষ অনুরোধ থাকলো, আপনার আপনার আদরের সন্তানদের আর কখনো স্মার্টফোন দিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করবেন না। ধন্যবাদ।